আগরতলা কর্পোরেশন এলাকায় আগামীকাল 26শে মে পর্যন্ত, আগামীকাল যে 26শে মে পর্যন্ত যে করোনা কার্ফি জারি করা আছে সেটা আরো কঠোর করে, বর্তমান যেটা 26শে মে পর্যন্ত কালকে সকাল পর্যন্ত যে করোনা কার্ফু জারি আছে সেটা আরো কঠোরভাবে অন্যান্য আরবান এলাকাগুলিও আগামী 5ই জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আগরতলা কর্পোরেশন বাকি সব আরবান এরিয়া সেটা আগামী 5ই জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। এক্ষেত্রে মুদি দোকান, সবজি, মাছ এই ধরনের জরুরি পরিষেবার জন্য যে সকল দোকান খোলা থাকত সেগুলি এখন সকাল 6 ঘটিকা থেকে 12 ঘটিকা পর্যন্ত খোলা থাকবে, এরপর বাকি সম্পূর্ণ বন্ধ। সকাল 6 ঘটিকা থেকে সবার জন্য নয়, জরুরি পরিষেবা সবার জন্য নয়, জরুরি পরিষেবা বলতে মুদি, সবজি, ফল বা জরুরি পরিষেবা যেগুলি আছে সেগুলি শুধু সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকবে, বাকি সম্পূর্ণ বন্ধ। এক্ষেত্রে প্রশাসন থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে, তল্লাশি সহ সমস্ত রকম কঠোর পদক্ষেপ নেওয়া হবে, সকলের সহযোগিতা আমরা কামনা করছি। সরকারি গাড়ি এবং হেলথ রিলেটেড গাড়ি ছাড়া সমস্ত যানবাহন বন্ধ থাকবে। ওই সময় যে 6টা থেকে 12টা সেগুলো জরুরি পরিষেবার গাড়িগুলি ওই সময় বন্ধ থাকবে, নতুবা হেলথ রিলেটেড গাড়ি এবং সরকারি গাড়িগুলি সমস্ত এগুলি সবগুলি এগুলি যানবাহন বন্ধ থাকবে। সরকারি কার্যালয়গুলি জরুরি পরিবেশের সাথে যুক্ত অফিসগুলি মাত্র খোলা থাকবে।